এখন আমরা ক্লাস থ্রি বাংলা ক্লাস করব। আজকে আমরা বিদ্যাসাগর সম্বন্ধে পড়েছি, তার অনুশীলনী প্রশ্ন করব 10 পাতায়। প্রথম প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় কবে? তোমরা দেখো, আমি লিখে দিয়েছি বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। ফয়ের দাগের প্রশ্ন হলো, ঈশ্বরের মায়ের নাম কি? ঈশ্বরের মায়ের নাম ভগবতী দেবী। গয়ের দাগের প্রশ্ন হলো, কোন জিনিস লক্ষ্য করে ঈশ্বরচন্দ্র ইংরেজি সংখ্যা শেখেন? তোমাদের দেখো লেখা আছে, কলকাতায় যাওয়ার সময় পথের ধারে মাইলস্টোনে লেখা ইংরেজি সংখ্যা দেখে তিনি ইংরেজি সংখ্যা শেখেন। ঘরের দেখে প্রশ্ন হল, কলকাতায় পড়ার পাশাপাশি ঈশ্বরকে কোন কোন কাজ করতে হতো? কলকাতায় পড়ার পাশাপাশি ঈশ্বরচন্দ্র রান্না করা, মশলা বাটা, বাসন মাজা, কাপড় কাচা এইসব কাজ করতেন। উমর দাগের প্রশ্ন হলো, তিনি কেন দয়াসাগর ছিলেন? দেখো, বিদ্যাসাগর শুধু পণ্ডিত ব্যক্তি ছিলেন না, তার পাশাপাশি দয়াসাগরও ছিলেন। কারণ দীন দুঃখীদের কষ্ট দেখলে তিনি কেঁদে ফেলতেন, তাদের সাধ্যমতো তিনি সাহায্য করতেন, এই জন্য তাকে দয়াসাগর বলা হয়। এবার দুয়ের দাগের প্রশ্নগুলো কি আছে দেখো, তোমাদের শূন্যস্থান পূরণ আছে। বিদ্যাসাগর ড্যাশ গ্রামে জন্মগ্রহণ করেন? বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। রাস্তায় ড্যাশ লাইটে তিনি মাঝে মাঝে পড়াশোনা করতেন? রাস্তায় গ্যাস লাইটে তিনি মাঝে মাঝে পড়াশোনা করতেন। নারী শিক্ষার জন্য তিনি বহু ড্যাশ গড়ে তোলেন? নারী শিক্ষার জন্য তিনি বহু বিদ্যালয় গড়ে তোলেন। ড্যাশ তাকে বিদ্যাসাগর উপাধি দেন? হিন্দু ল কমিটি তাকে বিদ্যাসাগর উপাধি দেন। তার লেখা ড্যাশ বই দেখে শিশুর বাংলা ভাষা শেখা শুরু হয়? তার লেখা বর্ণ পরিচয় বই দেখে শিশুর বাংলা ভাষা শেখা শুরু হয়। তিনের দাগের প্রশ্নগুলো কি আছে দেখো, বাদিকের সাথে ডান দিক, তোমরা সকলে বাদিকের বাক্যটা আগে লিখে নেবে, তারপর হাইফেন দিয়ে দিয়ে ডান দিকে সঠিক শব্দটা বসিয়ে দেবে। তিনি এ নামেও পরিচিত, হাইফেন দিয়ে লেখো দয়াসাগর। পিতার নাম, হাইফেন দিয়ে লেখো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। কোন বিবাহ তিনি চালু করেন, হাইফেন দিয়ে লেখো বিধবা বিবাহ তিনি চালু করেন। তার উপাধি, হাইফেন দিয়ে লেখো বিদ্যাসাগর। আজকে তোমাদের বিদ্যাসাগরের অনুশীলনী সব প্রশ্ন আমি করিয়ে দিলাম, একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ তোমরা সবাই বাড়িতে তৈরি করে ফেলবে।